মালদায় নদী ভাঙন রোধে কোনো কাজ হয়নি তাই দু সালে আমও পাবেন না আমসত্ত্বেও পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার একথা বললেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবারের লোকসভা নির্বাচনে মালদার দুটি আসনই ভরাডুবি হয়েছে তৃণমূলের স্বাভাবিকভাবে দু চব্বিশ সালে লোকসভার হারের কথা ভুলে গিয়ে মালদার বারোটি বিধানসভার বারোটিতে জয় পাওয়ার দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মালদার আম আর আমসত্বের দাবি করেন মুখ্যমন্ত্রী বলে জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু বিজেপি সাংসদ বলেন রাজ্যে তো কাজ নেই গঙ্গা ভাঙন নিয়ে কাজও করছেন না সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মালদার আমও পাবেন না এবং আম সত্ত্বেও পাবেন না অন্যদিকে মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন যেখানে আমাদের সঙ্গে অ্যালায়েন্স রয়েছে সেখানে মালদা জেলার জেলা তৃণমূল সভাপতি বলছেন ঈশা খান কোনো কাজ করতে পারবেন না একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ বক্তব্য মালদার দুটি লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল খারাপ হয়েছে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন কেন একটি আসন বিজেপি এবং একটি আসন কংগ্রেস পাবে ওই জেলায় তো তারা সারা বছর কাজ করেননি তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আম আমসত্ত্ব দুটোই চাই বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন মানুষের কাছে যেতে হবে বোঝাতে হবে যেখানে ভুল হয়েছে সেখানে মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে এদিকে এ ব্যাপারে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন আসলে মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গিয়েছে উত্তরবঙ্গ থেকে তাদেরকে প্রায় শূন্য হাতে ফিরিয়ে দিয়েছে মানুষ উত্তরবঙ্গের মানুষ জানে তাদেরকে সবচেয়ে বেশি বঞ্চিত করা হয়েছে পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে যারা কাজ করতে গিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই উত্তরবঙ্গের বলে জানান সাংসদ খগেন মুর্মু তিনি আরও বলেন উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকরা সবচেয়ে বেশি অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়ে থাকছেন এই রাজ্যে কোনো বেকারের কাজ নেই এই মালদায় এত নদী ভাঙন হয়েছে এবং হচ্ছে তাতে রাজ্য সরকারের ভূমিকা নেই বললেই চলে এই জেলায় গঙ্গা ফুলোহার মহানন্দা নদীর ভাঙনের জমি ঘরবাড়ি সব তলিয়ে গেছে ওই সব নদীতে বলে জানান সাংসদ খগেন মুর্মু আবার এত প্রতিষ্ঠান হারা হচ্ছেন মানুষ ফলে ভাঙন রোধের কোনো কাজই করছে না রাজ্য সরকার খগেনবাবু বলেন তাদের কাছ থেকেও কোনো সাহায্যে রাজ্যে পাঠাননি উল্টে মালদার মানুষের সমালোচনা করছেন তৃণমূলের লোকজনেরা এবার তিনি প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি বলেন মালদার মানুষের জন্য কোন কাজটি করেছেন মুখ্যমন্ত্রী যদি তা করতেন তাহলে পরিযায়ী শ্রমিক হিসেবে আর তাদের রাজ্যের বাইরে যেতে হতো না তিনি প্রশ্ন তোলেন নদী ভাঙনে কেন এত মানুষ বানভাসী হচ্ছেন ঘরবাড়ি চলে যাচ্ছে জমি চলে যাচ্ছে নদীতে ফলে মালদার আম আর আম সত্ত্ব কোনোটাই পাবেন না বলে জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি আরও বলেন রাজ্যের মানুষ জানে মমতা ব্যানার্জি থাকা মানে রাজ্যে বেকার বাড়বে মমতা ব্যানার্জি থাকা মানে এখানে কোনো শিল্প আসবে না মমতা ব্যানার্জি থাকা মানে এখানে জঙ্গলের রাজত্ব কায়েম হবে বলে জানান বিজেপি সাংসদ খগেন মুর্মু আবার মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বলেন মানুষ তৃণমূলকে বিশ্বাস করতে পারছে না তার কারণ মানুষের কোনো কাজ তারা করে না থানায় কোনো অভিযোগ করলে সেই অভিযোগ পুলিশ নিতে চায় না কারণ প্রশাসন জানে ওই ঘটনার সাথে তৃণমূলের কেউ না কেউ জড়িত আছে তিনি আক্ষেপ করে বলেন যেখানে তৃণমূলের সঙ্গে একটা অ্যালায়েন্স রয়েছে তাদের সেখানে জেলা তৃণমূল সভাপতি তাকে কাজ করতে দিচ্ছেন না